গত কয়েকদিনের বড়ি আবহার কারণে জেলেরা মাছ ধরতে যেতে না পারায় চট্টগ্রামের ফিশারি ঘাটে কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ ফলে বেড়েছে ইলিশ ও সামুদ্রিক মাছের দাম চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন কাজী মাহফুজ সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের ফিশারি ঘাটে মাছের সরবরাহ যেমন বারে তেমনিভাবে ক্রেতা বিক্রেতার আনাগোনাও বাড়ে আমরা সেই দৃশ্যগুলো প্রায় দেখি তবে আজকে ক্রেতা সমাগম বাড়লেও মাছের সরবরাহ একেবারেই কম বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহ খুবই কম আমরা সেই দৃশ্যগুলো এসে দেখতে পাচ্ছি এখানে যারা জেলে আছেন একই সাথে যারা আরো আছেন তারা আমাদেরকে জানিয়েছেন মূলত গত কয়েকদিন ধরে সাগরে আব আবহাওয়ার কারণে জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না আবার যারা মাছ ধরতে গিয়েছেন তারাও কিন্তু অনেকটা খালি হাতেই ফিরছেন ফলে তার প্রভাবটি এসে পড়েছে বাজারে মাছের সরবরাহ কম হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি দামও কিন্তু বেশ চড়া আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি অল্প পরিসরে ইলিশ রয়েছে এর মধ্যে বড় আকারের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে কেজিতে পনেরোশো থেকে ষোলোশো টাকায় আর ছোট আকারের ইলিশ যেগুলো আর ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম কিংবা ছয়শো গ্রাম ওজনের ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে আজকের বাজারে কেজিতে ছয়শো থেকে সাতশো টাকা আর এক কেজি ওজনের জিনিসগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকায় তো সব কিছু মিলেই আমার কাছে এ ছিল চট্টগ্রামের ফিশারিঘাট থেকে সামুদ্রিক এবং মিঠাপানির মাছের সরবরাহ এবং দর দামের সবশেষ তথ্য